আসসালামু আলাইকুম নতুন সিলেবাসের আলোকে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ে শিকণ অভিজ্ঞতা এক ডিজিটাল সময়ের তত্ত্ব এই শিকণ অভিজ্ঞতাটি নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই সেশন এক উপযুক্ত প্রশ্নে যথার্থ সমাধান এখানে এই বিষয়গুলো দেওয়া আছে এই বিষয়গুলো পড়ে নিবা এখানে শিশিরের একটি গল্প দেওয়া আছে এই গল্পটি পড়ে নিবা পরে নেওয়ার পরে এখানে সঠিকভাবে প্রশ্ন করতে বা সহজ উপায়ে প্রশ্ন করার জন্য ছয় ক মেনে প্রশ্ন করার জন্য বলা হয়েছে ছয় ক হলো কে কি কোথায় কখন কেন কিভাবে। এই ছয়টি বিষয় ব্যবহার করে আমরা সহজেই প্রশ্ন তৈরি করতে পারি এরপরে এই বিষয়গুলো পড়বা আমি এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতেছি না কারণ বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে এরপরে আসি চতুর্থ পৃষ্ঠায় চতুর্থ পৃষ্ঠায় এখানে একটি কাজ দেওয়া আছে কাজটি হল বাড়ির কাজ ছয়টি ক দিয়ে প্রশ্ন করার কৌশল কাজে লাগিয়ে সবাই বাড়িতে গিয়ে যার যার লক্ষ্য দলকে প্রশ্ন করে তাদের সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব এখানে লক্ষ্য রাখব তারা প্রথমেই সমস্যার কথা হয়তো বলতে পারবেন না বা অনেক বড় সমস্যার কথা বলবেন কিন্তু আমরা প্রশ্ন করে তাদের সমস্যার পেছনের খুঁজে বের করব। এখানে এই কাজটি করার জন্য একটি শখ দেওয়া হয়েছে আমাদের দলের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ টার্গেট গ্রুপের এখানে প্রাপ্ত সমস্যাগুলো ব্যবহার করতে হবে আমি ছয় ক ব্যবহার করে এই প্রাপ্য সমস্যাগুলো বের করেছি প্রথমে দাদার শারীরিক অসুস্থতার জন্য চলাফেরা করতে অসুবিধা হয় এরপরে দিয়েছি দাদির বিভিন্ন নতুন ও পুরাতন রোগে আক্রান্ত হয় তিন নম্বর দিয়েছি বাবার অফিসে যেতে যানজটে দীর্ঘ সময় ধরে থাকতে হয় তারপরে অসুস্থ ব্যক্তির গোচল করতে সমস্যা হয় রান্নাঘরের গ্যাসের চুলা নষ্ট হয়েছে তারপর হচ্ছে ভাইয়ের সাইকেলটি গর্তে পড়ে ভেঙে যায় এভাবেই প্রাপ্ত সমস্যার এই বিষয়গুলো লিখবা এরপরে আসি পঞ্চম পৃষ্ঠায় পঞ্চম পৃষ্ঠায় সেশন দুই সমস্যার শ্রেণীকরণ সমস্যার শ্রেণীকরণের এই বিষয়গুলো পড়বা আর এই বিষয়গুলো করতে হলে প্র্যাকটিক্যালি অনেক ভালো হয় তাছাড়া এমনিতে করতে গেলে অনেক সমস্যা বা তোমরা বুঝতে পারবা না সেজন্য আমি এই বিষয়গুলো স্কিপ করতেছি এরপরে সেশন তিন শর্টকাট কী এখন শর্টকাট কি এই শর্টকাটের এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে একটি শখ দেওয়া আছে আমি সরাসরি এই শখটিতে আসতেছি কম্পিউটারের কী এই কীগুলো চাপব তারপরে বলা হয়েছে পাশের ঘরে কীগুলো চাপলে কী ঘটে তা নিচের যে ঘরগুলোতে লেখা নেই সে ঘরগুলোতে লিখব এখানে দুইটি করে দেওয়া হয়েছে আর একটি শেষের করে দেওয়া হয়েছে প্রথমেই কন্ট্রোল এ কন্ট্রোল এ যদি আমরা কিবোর্ডে চাপি তাহলে কি হবে ডকুমেন্ট এর পুরো অংশ সিলেক্ট হয়ে গেছে এরপরে বলা হয়েছে নির্দিষ্ট একটি নির্দিষ্ট লেখা সিলেক্ট করে একটা যে কোনো একটা নির্দিষ্ট লেখা সিলেক্ট করতে হবে তারপরে কন্ট্রোল প্লাস সি চাপলে কি হবে সিলেক্ট করা অংশ কপি হয়ে গেছে এরপরে কন্ট্রোল প্লাস ভি চাপলে কি হবে সিলেক্ট করা অংশ পেস্ট করা হয়ে গেছে এই যে একটু আগে আমরা কন্ট্রোল সি দিয়ে যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট হয়ে যাবে তারপরে কন্ট্রোল বি কন্ট্রোল বি চাপলে কি হবে সিলেক্ট করা অংশ বোল্ড করা হয়ে যাবে মানে বোল্ড হরবে লেখা হয়ে যাবে তারপরে কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স চাপলে কি হবে সিলেক্ট করা অংশ কাট করা হয়ে গেছে এরপরে কন্ট্রোল প্লাস জেড যদি কন্ট্রোল প্লাস জেড চাপি তাহলে কি হবে ওয়ার্ডে কোনো কাজ করার সময় আগের অবস্থায় ফিরে গেছে মানে কি হয়ে গেছে আগের অবস্থানে ফিরে গেছে তারপরে ইন্টার কাসার পয়েন্টার এক লাইন নিচে নেমে গেছে যদি আমরা ইন্টার চাপি তাহলে কাঁচার পয়েন্টটা এক লাইন নিচে চলে গেছে তারপরে ব্যাক স্পেস ব্যাক স্পেসে এক ক্লিকে একটি অক্ষর মুছে গেছে এরপরে কন্ট্রোল অ্যাপ কন্ট্রোল এফ চাপলে কী হবে একটি নেভিগেশন বার আসবে যেখানে আমরা ডুকুমেন্ট এর একটি শব্দ খুঁজতে চাই তা লিখেছি এবং ইন্টার চেপেছি পুরো ডকুমেন্ট ওই শব্দ কোথায় কোথায় আসে তা বের হয়ে গিয়েছে কন্ট্রোল এ চাপলে এই জিনিসটা হবে এরপরে এই বিষয়গুলো পড়বা এবার আসি অষ্টম পৃষ্ঠায় এখানে বলা হয়েছে এবার আমরা আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপের সমস্যা সমাধানের কাজটি এগিয়ে নিয়ে যাব সবাই মিলে সিদ্ধান্ত নিব আমার টার্গেট গ্রুপের কোন সমস্যাটি সমাধান করতে চাই এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কিন্তু আলাদা আলাদা সমস্যা নিয়ে এসেছিলাম কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমাদের লক্ষ্য দলের সবাই কম বেশি সম্মুখীন হয় তাই আমরা এমন সমস্যাটি বেছে নিব যা অনেকের উপকার আসবে তারপর এসে দলগত আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব কোন সমস্যাটি আমরা বাছাই করব। এখানে আমাদের লক্ষ্য দলের এখানে আমি নিয়েছি অভিভাবক বিন্দু এরপরে আমরা যে সমস্যাটি নিয়ে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি এটি হচ্ছে অনলাইনে ভুল তত্ত্ব বা গুজব ছড়ানো এরপরে আমরা যে কারণে সমস্যাটি চিহ্নিত করেছি এখানে লিখেছি আমি বর্তমান বাংলাদেশে অনলাইনে ভুল তত্ত্ব বা গুজবের ছড়িয়ে পড়ার কারণে জনগণ বিভিন্ন প্রকার ক্ষতির শিকার হচ্ছেন তাই এই সমস্যাটি সমাধান করা প্রয়োজন এরপরে আমাদের সমস্যাটি সমাধানের তত্ত্ব যে উৎসে পাওয়া যেতে পারে এখানে আমি উৎসগুলো দিয়েছি সংবাদপত্র বা ম্যাগাজিন পাঠ্যপ্রস্তুক আইসিডি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট স্কুলের আইসিডি শিক্ষক আইসিডি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি এভাবেই স্টার এই কাজটি করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী পর্বে আমি এখান থেকেই শুরু করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন